আমার হাড়ের ক্ষয়ের ক্ষয় রোগ আর হয়েছিল আর কি। তো এটা আমার অনেক দিন যাবত, প্রায় 15-20 বছর যাবত, অনেক ডাক্তার দেখিয়েছি, ওষুধ খেয়েছি, অনেক চিকিৎসা করেছি, কিন্তু ওষুধ খেলে আমার কমে যায়, আবার বেড়ে যায়। 15-20 বছর যাব ডক্টর দেখিয়েছি, তো ডক্টর ওষুধ ব্যথা নিরাময় হওয়ার জন্য ওষুধ দিয়েছিলেন, কিন্তু ওষুধ খেয়ে আমার কমে গেছিল, কিন্তু ওরকম কমে গেলে পরে আবার শুরু হয়, এরকম 6 মাস 1 বছর এরকম পর পর। ডক্টররা কি কিছু বলেছিলেন যে কি ধরনের সমস্যা? বলছিলেন যে আপনার হাড়, প্রথম বলছিল আপনার ওখানে যে ইয়াগুলো আছে লালা ওগুলো শুকিয়ে গেছে, তারপরে আস্তে আস্তে দিন বাড়ার পরে বলছে যে এক্সরে করার পরে বলছে যে আপনার ওখানে ক্ষয় হয়ে গেছে, হাড় ক্ষয় হয়ে গেছে। তো ওরকম বলাতে পরে এক্সরে অনেকবার করা হয়েছে, পরে ওষুধও খাওয়া হয়েছে, তো ওই রকমই হইতো আর কি, থেমে যেত আবার শুরু হয়ে যেত, থেমে যেত। শুধু কি কোমরেই ব্যথা ছিল নাকি পায়ে ব্যথাটা যেত? আর দুই হাঁটুতে ব্যথা ছিল আমার, আর ঘাড়ে ছিল, ঘাড়ের ব্যথাটা আমার দুই হাতে নেমে যেত। তো ওর জন্য আমি অনেকবার ইঞ্জেকশনও নিয়েছি, কিন্তু কোনো ফল পাইনি। বিছানা থেকে উঠতে আমার খুবই কষ্ট হতো, আমার নামাজ পড়তে খুবই কষ্ট হতো, হাঁটাচলাও কষ্ট হতো, মানে খুব বেশি কষ্ট হতো মাঝে মাঝে। তো ওই ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধানের ইয়া পেলাম, যোগাযোগ ঠিকানা পেলাম, পরে এসে আমি ওনার সাথে যোগাযোগ করছি, পরে শেষে আমি ভর্তি হলাম। তারপরে আমাকে চিকিৎসা চালাতেছিল, চালাচ্ছে এবং থেরাপিও দিচ্ছে। তো এখন মোটামুটি আমি অনেকটাই ভালো আছি। আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। মেডিকেল পিডিতে আপনাদের সকলকে স্বাগতম। দর্শক, আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছেন আমাদের একজন মা, যিনি দীর্ঘদিন যাবত ওনার কোমর ব্যথাজনিত উনি সমস্যায় ভুগেছেন। দর্শক, আজকে আর বেশি কথা যাব না, সরাসরি আসুন আমাদের এই পেশেন্টের সাথে আমরা কথা বলি যে ওনার কী হয়েছিল এবং কীভাবে উনি পুরো সমস্যাটা থেকে উনি মুক্তি পেয়েছিলেন, পুরো বিষয়টা আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত একটু জানার চেষ্টা করব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নামটা যদি একটু বলেন। নাম বিলকিস পারভীন। আলহামদুলিল্লাহ। বাসা কোথায় মা? আমার বাসা মিরপুর 13 নম্বর। মিরপুর 13। আমাদের দর্শকদের জন্য যদি একটু বলেন যে কি হয়েছিল আর এটা ঠিক কতদিন আগে শুরু হয়েছিল? আমার হাড়ের ক্ষয়ের ক্ষয় রোগ আর হয়েছিল আর কি। তো এটা আমার অনেক দিন যাবত, প্রায় 15-20 বছর যাবত, অনেক ডাক্তার দেখিয়েছি, ওষুধ খেয়েছি, অনেক চিকিৎসা করেছি, কিন্তু ওষুধ খেলে আমার কমে যায়, আবার বেড়ে যায়। 15-20 বছর যাব, মানে প্রথম যখন শুরু হয়েছিল কোনো অ্যাক্সিডেন্ট বা কিছু হয়েছিল? কোনো অ্যাক্সিডেন্ট থেকে না, মানে হঠাৎ করে একদিন দেখেন যে আপনার কোমরে ব্যথা ব্যথা শুরু হয়ে এরকম হচ্ছিল। আচ্ছা, তো প্রাথমিকভাবে কি কোনো ডক্টর বা কাউকে দেখিয়েছেন? হ্যাঁ, ডক্টর দেখিয়েছি, তো ডক্টর ওষুধ ব্যথা নিরাময় হওয়ার জন্য ওষুধ দিয়েছিলেন, কিন্তু ওষুধ খেয়ে আমার কমে গেছিল, কিন্তু ওরকম কমে গেলে পরে আবার শুরু হয় এরকম 6 মাস 1 বছর এরকম পর পর। ডক্টররা কি কিছু বলেছিলেন যে কি ধরনের সমস্যা? বলছিলেন যে আপনার হাড়, প্রথম বলছিল আপনার ওখানে যে ইয়াগুলো আছে লালা ওগুলো শুকিয়ে গেছে, তারপরে আস্তে আস্তে দিন বাড়ার পরে বলছে যে এক্সরে করার পরে বলছে যে আপনার ওখানে ক্ষয় হয়ে গেছে, হাড় ক্ষয় হয়ে গেছে। তো ওরকম বলাতে পরে এক্সরে অনেকবার করা হয়েছে, পরে ওষুধও খাওয়া হয়েছে, তো ওই রকমই হইতো আর কি, থেমে যেত আবার শুরু হয়ে যেত, থেমে যেত। শুধু কি কোমরেই ব্যথা ছিল নাকি পায়ে ব্যথাটা যেত? আর দুই হাঁটুতে ব্যথা ছিল আমার, আর ঘাড়ে ছিল, ঘাড়ের ব্যথাটা আমার দুই হাতে নেমে যেত। তো ওর জন্য আমি অনেকবার ইঞ্জেকশনও নিয়েছি, কিন্তু কোনো ফল পাইনি। মানে ফল পাইছি, সাময়িক ফল পাইছি আর কি, মানে পার্মানেন্ট কোনো ফল পাওয়া যায়নি। স্বাভাবিক জীবনে কি হতো, মানে কোমর ব্যথার জন্য এমন হতো যে বিছানা থেকে উঠতে পারছেন না? বিছানা থেকে উঠতে আমার খুবই কষ্ট হতো, আমার নামাজ পড়তে খুবই কষ্ট হতো, হাঁটাচলাও কষ্ট হতো, মানে খুব বেশি কষ্ট হতো মাঝে মাঝে। তো ওই যখনই বেশি কষ্ট হতো তখন ওই যে ডক্টর দেখি, ওষুধ খেয়ে খেতাম, তখন ওই যে আবার কমে যেত, আবার শুরু হইতো, এভাবে চলছে অনেক দিন পর্যন্ত।
যখন দেখছেন একটা সময় আর চলতে পারছেন না, তখন একটা সময় আর হচ্ছে না, পাচ্ছি না, খুব বেশি ব্যথা হয়ে যাচ্ছে, তখন এই ইসের ইউটিউবের মাধ্যমে ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধানের ইয়া পেলাম, যোগাযোগ ঠিকানা পেলাম, পরে এসে আমি ওনার সাথে যোগাযোগ করছি। স্যার যখন প্রথম আপনাকে দেখেন, দেখার পরে স্যার কি বলেছেন? উনি প্রথম দেখার পরে উনি আমাকে এমআরআই করতে দিয়েছিলেন। এমআরআই করার পরে আমার ওখানে যে ডিস্ক আছে না, ওই ডিস্ক সরে গেছে। এমআরআইতে রিপোর্ট আসছে যে আমার ওই ডিস্ক সরে গেছে, তো ওই জন্য আমার বেশি ব্যথা। আর হাঁটুতে এক্সরে করানো হয়েছে, হাঁটুতে ওরকম ওইটার আর্থাইটিক ওইটা হয়েছে, ওরকম ঘাড়ে ওরকম অবস্থা হয়েছিল। পরে উনি ওই এমআরআই করার এমআরআই রিপোর্ট দেখে বললো আপনাকে ভর্তি হইতে হবে, থেরাপি দিতে হবে এবং চিকিৎসা চালাতে হবে। পরে শেষে আমি ভর্তি হলাম, তারপরে আমাকে চিকিৎসা চালাচ্ছে এবং থেরাপিও দিচ্ছে। তো এখন মোটামুটি আমি অনেকটাই ভালো আছি। তো ভবিষ্যতে আশা করি হয়তো আর না হতে পারে, হবে কি না তাও জানি না। বাট আপনি প্রথম যখন ভর্তি হয়েছেন স্যারের কাছে এবং আজকে শেষ দিন, কেমন লাগছে আপনার কাছে? প্রথম দিন যা ছিল তার চেয়ে তো অনেক বেটার। হাঁটা চলা করতে পারছেন, সেই কোমরের ব্যথা কি এখন আছে? সেই কোমরের ব্যথা এখন নেই। আমাদের দর্শকদের জন্য যদি কিছু বলেন, যারা এই মুহূর্তে আপনার ভিডিওটা দেখছেন দূরের এবং কাছে, তাদের জন্য যদি উপদেশমূলকভাবে কিছু বলেন। তাদের জন্য উপদেশ এটাই থাকবে, যদি কারো এরকম কোনো সমস্যা হয়ে থাকে, হয়ে যায়, তাহলে আপনারা এখানে এসে যোগাযোগ করতে পারেন, এখানে এসে চিকিৎসা নিতে পারেন। আল্লাহর রহমতে হয়তো আপনারা এই উপসর্গ হতে পারবেন, ভালো হয়ে যেতে পারবেন, সবই আল্লাহর ইচ্ছা। তারপরেও তো আল্লাহ মানুষের মধ্যে সব বুদ্ধি দিয়েছে, জ্ঞান দিয়েছে, তো আপনারা যোগাযোগ করতে পারেন এখানে, আলহামদুলিল্লাহ। দর্শক, আপনারা এতক্ষণ শুনলেন আমাদের এই মায়ের কথা। যদি এত অল্প সময়ের ভিতরে এনার এই পুরো এত বছরের যে কষ্ট সেটা আসলে বোঝানোটা সম্ভব না। তারপরেও দেখুন, আমাদের একের পর এক এরকম মা বাবা ভাই বোন যারা আছেন, অনেক অসুস্থ মানুষ আছেন, তারা সুস্থ হয়ে যাচ্ছেন বিনা অপারেশনে এবং সুস্থ স্বাভাবিক আছেন। এই যে ব্যথামুক্ত একটা জীবন, এটা অনেক বড় একটা ব্যাপার। ধন্যবাদ আপনাদের সকলকে আমাদের সঙ্গে থাকার জন্য। আসসালামু আলাইকুম। আপনাকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। দীর্ঘজীবী হওয়ার প্রথম পদক্ষেপই হচ্ছে সুস্বাস্থ্য নিশ্চিত করা। দেহ ও মন ভালো থাকলে ভালো থাকে স্বাস্থ্য। আমাদের রয়েছে আধুনিক যন্ত্রপাতি, সঠিক ও স্ট্যান্ডার্ড মানের প্যাথোলজি পরীক্ষার নিশ্চয়তা। আমরা রোগীদের প্রতি খুবই যত্নশীল ও আন্তরিক। আমরা সর্বপ্রথম প্রতিটি রোগীর সঠিক রোগ নির্ণয় করি, এরপর রোগ অনুযায়ী অপারেশনবিহীন চিকিৎসা দিয়ে থাকি। আমাদের প্রতিটি ডক্টর, নার্স ও থেরাপিস্ট প্রশিক্ষণপ্রাপ্ত ও দক্ষ। আমরা প্যারালাইসিস রোগীদের নতুন করে চলতে শিখাই। আমরা আপনাকে সর্বোচ্চ মানসম্মত আধুনিক চিকিৎসা সেবা প্রদানের নিশ্চয়তা দিচ্ছি। আমরা বিশ্বাস করি আপনি এখানে আপনার নিজ পরিবারের মতোই সেবা পাবেন। বাত ব্যথা, প্যারালাইসিস ও আর্থ্রাইটিসের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশে। টিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।